এক্সিবিশন একাডেমি অফ ফাইন আর্টসের এটা ওয়েস্ট গ্যালারি। এখানে এক্সিবিশন শুরু হলো আজকে 8 তারিখ থেকে 14 তারিখ অবধি এক্সিবিশন, এবং এই এক্সিবিশনটাতে বেশিরভাগ ছবি হলো কন্টেম্পোরারি মিক্স, টোটালটা মিক্স কাজ। তাতে টোটাল ছবি আছে আপনার 25টা, সব বড় ছবি, 30-40 ছবি, এবং কন্টেম্পোরারি আর্ট। কন্টেম্পোরারি আর্ট বলতে যা সমসাময়িক, যা আজকের দিনে ঘটছে, যা চলছে, সেটা নিয়ে ছবি। না, ছবি শিল্পী দুজন, আমি মাইকেল বোস আর সঞ্জয় দাস। সঞ্জয় দাস হলো আমার স্টুডেন্ট। বছরে অনেকবারই হয়, বছরে একাডেমি অফ ফাইন আর্টসে মিনিমাম 4 থেকে 5 বার করি। এছাড়া বিল্লাতে হয়, সেল হয় না, এক একটা ছবি 50,000। আপনি এই কন্টেম্পোরারি ছবি নিয়ে কি মেসেজটা দিতে চাইছেন সমাজকে? আমি ছবিটা নিয়ে মেসেজ এটা দিতে চাইছি, যা আজকে ঘটছে সেগুলো ঠিক নয়। যেমন দেখুন, যত নেতা মন্ত্রী সবাই গঙ্গাসাগর বা হাইকোর্ট ও গঙ্গাসাগরের রায়টা দিল, গঙ্গাসাগরে জনসঙ্গম হবে, এই হবে, গঙ্গাসাগর ধর্ম ধর্ম করে সব প্রাণ দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি ভেবে দেখুন যে করোনা যা যে হারে বেড়েছে, সেখানে কখনোই উচিত না যে এই গঙ্গাসাগর মেলাটা করা, বা আরও কিছু যেমন বাসটিতে বা আপনার দেখুন এই যে চিড়িয়াখানাতে 75,000 লোক হয়েছে। এটা যদি সরকার একটু শক্ত হাতে ধরতো, তাহলে এটা হতো। এগুলো ছবির মাধ্যমে তুলে ধরা, যেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট পেন্টিং বা কন্টেম্পোরারি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা একজন বড় শিল্পী হওয়া, এবং শিল্পের মাধ্যমে মানুষের মনের বিকাশ, এবং যেটা মানুষ করতে চায়। ধরুন আমি যে আমার যে চিন্তাভাবনা, সেটা প্রতিবাদের চিন্তা, সেই প্রতিবাদটা আমরা ছবির মাধ্যমে করি। আমরা তো আর অন্য কোনোভাবে প্রতিবাদ করতে পারি না, আমাদের প্রতিবাদ মানে ছবি।